خلقه أحد، ولم يكن له كفوا أحد. الحي القيوم، علي العظيم، جواد الكريم، فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجنة بشيرا ونذيرا، داعيا إلى الله رحمة للعالمين، خاتم النبيين، حريص الله عليه وعلى آله وأصحابه وأتباعه. إبراهيم ابن أدهم এক সময় বসরা শহরে আছে, তো বসরা এলাকা চতুর দিক থেকে ঘিরা ধরছে ইব্রাহিম। ও ইব্রাহিম, কিছু ওয়াজ করো না, তুমি তো বলছে বাদশা ছিলা, ছেড়া ফকিরি গ্রহণ করছো, এখন জঙ্গলে জঙ্গলে ঘুরা বেড়ায়, মাঝে মাঝে লোকালয়ে তোমাকে দেখা যায়। আজকে তোমাকে হাতের নাগালে পাইছি, আমাদেরকে যদি কিছু নসিহত করতে, উপদেশ দিতে। তো ইব্রাহিম মাথায় হাত দিয়া বলতেছে যে নিজে পেরেশান, সে অপরকে কি সান্ত্বনা দিবে, আমি নিজেই তো পেরেশান। বলছে তুমি কিনিয়া পেরেশান, কিনিয়া তুমি পেরেশান। বলছে চার প্রশ্ন নিয়ে আমি তো পেরেশান, আমি তো মাতাল, আমি তো পাগল। বলছে চারটা প্রশ্নই বলে দেন আমাদেরকে। বলে মার পেটে যখন আমার রু আসছিল তখন দুইটা কথা লেখা হয়ে থাকে, আর শাকিয়ু মান সাঈদ, আমাদের হাদিসের শব্দ, সৌভাগ্যবান না হতভাগা, ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না আমি সৌভাগ্যবান না আমি হতভাগা। কি লেখা হয়েছে আমার জানা নাই, বিদায় এই প্রশ্ন নিয়ে আমি বড় মাতা, আমি বড় পরেশান, আমি বড় পাগল। বলছে ইব্রাহিম একটা তো বুঝলাম, দ্বিতীয়টা বলো। বলে দ্বিতীয়টা, মৃত্যুর সময় ফেরেশতাদের দুটা সম্বর্ধনা, দুই ধরনের আহ্বান হবে, মালাকুল মউত দুইটার যেই কোনো একটা করবে, উখরুজি আইয়াতুহান নাফস, উখরুজি আইয়াতুহান নাফস তাইয়্যিব মিনাল জাসাদি তাইয়্যিব, পবিত্র রূহ পবিত্র শরীর থেকে বাহির হও, অপবিত্র রূহ অপবিত্র শরীর থেকে বাহির হও। চলো এরকম জগতে যেটা সুখ আর শান্তিতে ভরা, চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়, অথবা সম্মান আহ্বান হবে চলো এরকম জগতে যেটা অশান্তিতে ভরা। তুমি দুনিয়ার অশান্তি দেখছো কি, অশান্তিতে ভরা, চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না আমাকে কি সম্বোধন করা হবে, আমি জানি না, এটা নিয়ে আমি মাতাল। আচ্ছা দুইটা জানলাম, তৃতীয়টা বলো, তৃতীয়টা বলো, তৃতীয়। বলে কবরে যাওয়ার পরে কেউ তো প্রশ্ন উত্তরের জবাব দিতে পারবে, আর কেউ শুধু হা হা লা আদরি বলবে, হায় জানি না জানি না জানি না জানি না, এমন যে ঘটবে জানতাম না। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জবাব দিতে পারবো কি পারবো না এটা আমার জানা নাই। বলছে চতুর্থ বলে, চতুর্থ বলে কিয়ামতের দিন আল্লাহ দুই ভাগে ভাগ করবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে যাবে, জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত। বিদা, আমি এই তিন সমস্যা নিয়ে জর্জরিত, তোমাদেরকে ওয়াজ করবো কোথেকে, বিদায় করে ওস্ত। আমাদের ভাগ্য যতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন না ঘটাবো আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন না, আল্লাহ পারেন বাধ্য করতে কিন্তু করবেন না, আমার জীবন আমাকেই পরিবর্তন ঘটাইতে হবে। এর জন্য লাগবে দুইটা জিনিস, দুই জিনিস ছাড়া আমাদের জীবনের পরিবর্তন ঘটবে না। যতক্ষণ পর্যন্ত এই দুই জিনিস আমাদের কাছে না থাকবে তখন আমাদের চিল্লাইতে হবে না, আল্লাহর ওয়াদা আছে, ওয়াদা ওয়াদা ওয়াদা, আল্লাহর ওয়াদা আছে, ওয়াদা। আজকে মুসলমান বড় ভুলের ভিতরে আছে, ভুলের ভিতরে, যা করণীয় তা করে না, যা করণীয় না তা দিয়া সারা দিন ব্যস্ত থাকে। বিদায়, আমাদের নিজের জীবনের পরিবর্তন নিজে ঘটাইতে হবে, আমি যদি আমার জীবনের পরিবর্তন না ঘটাই তো আল্লাহ বাধ্য করে ঘটাইয়া দিবে না, আল্লাহ আমাদের মুহতাজ না, মোকাপেক্ষী না, আল্লাহর জান্নাত ভরতেও আমাদের প্রয়োজন হবে না, জাহান্নাম ভরতেও মানুষের দরকার হবে না, আল্লাহ কারো মোহতাজ না, মোহতাজ
কি বলে হ্যাঁ আমাদের মুতাজ হ্যাঁ হাদিসে বুঝাইছে আল্লাহ সমগ্র সৃষ্টি যদি আমাদের আমার বিরুদ্ধে চলে যায় লা ইয়ানকুসু ফি মুলকি শাই আমার রাজত্বের জাররা পরিমাণ কমবে না মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন আল্লাহকে আল্লাহ বিশাল বিশাল সৃষ্টি না মানলে কি করবেন হরতাল করলে কি করবেন অবরোধ করলে কি করবেন তো আল্লাহ বলছে ইন্নি খালাকতু মালাইকাতান এক ফেরেশতা বানায় রাখছি লাউ আমারতুহু আন ইয়াকুলা আসসামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না যদি সমগ্র সৃষ্টিকে খাইতে বলি তো লা আকালা বিলুকমা এক লুকমা বানায় ভিতরে নিয়ে নিবে তোমার চিন্তা করতে হবে না হ্যাঁ চিন্তা করতে হবে না আর তোমরা যদি সমগ্র সৃষ্টি এক দিলের মতো আমার অনুগত হয়ে যাও এক দিলের মতো মা সাদা ফি মুলকি শাই আমার রাজত্বে চুল পরিমাণ বাড়বে না আমি তো আর উঠবে বিদে আমাদের কি আমাদের জীবন পরিবর্তন ঘটাইতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাও দুনিয়া তো 780 কোটি মানুষের ভিতরে বণ্টিত বর্তমানে 780 কোটি মানুষ দুনিয়াতে এর ভিতরে সারাটা দুনিয়া বণ্টিত 33 ভাগ স্থল এর ভিতরে বণ্টিত 60টি ভাগ জল